সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানী সহ সারা দেশে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। রাজধানীর শনিরাখরা, কাজলা ও যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনরতদের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার সকালে শনিরাখরা এলাকা থেকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ির দিকে আসার চেষ্টা করেন। এ সময় তাদের ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে দেখা যায়। শনিরাখরা ও কাজলা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত পুরো সড়ক জুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশের গুলিতে দুই পথচারী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও র্যাবের সংঘর্ষ হয়েছে। হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী মোড় পর্যন্ত সড়কে আন্দোলনকারীরা অবস্থান নিলে তাদের উপর সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ ও র্যাব। ফলে ঢাকা ময়মনসিংহ সড়কের উত্তরা অংশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে রাজধানীর মিরপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মিরপুর 10 নম্বর 2 নম্বর সড়কে আন্দোলনকারীরা অবস্থান নিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ধানমন্ডিতেও আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারীদের একটি অংশ রাজধানীর গুলশানের গ্লোরিয়া জিন্সে ভাঙচুর করেছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় দোকানপাটসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। এসব কর্মকাণ্ডে যুক্তরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র নয় বলে মনে করছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।